হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছেন। তো আজকে কলকাতা ব্লগের পার্ট 3, আজকে তৃতীয় দিনের সকালবেলা। তো হচ্ছে আজকের দিনটাতে হচ্ছে আমাদের অনেক প্ল্যান আছে, কয়েকটা জায়গায় প্ল্যান আছে। আজকে মোটামুটি সব কিছু খুলবে, যেহেতু কালকে সব কিছু বন্ধ ছিল। সো আমরা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিলাম, এটা আমাদের ব্রেকফাস্ট ছিল। আমি আলুর দমটা ওখানকার খুবই ভালো ছিল, আর বাকি সব কিছু খুব অ্যাভারেজ ছিল। তো তারপরে ব্রেকফাস্ট করে আমরা উপরে গিয়ে রেডি টেডি হয়ে নিচে নামলাম। আমরা এখন যাব কলেজ স্ট্রিটে, আমরা একটা ইয়েলো ক্যাব নিলাম। আমি প্রথম ইয়েলো ক্যাবে উঠছি, তো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল ইয়েলো ক্যাবগুলো। এগুলো কিন্তু খুব পুরনো গাড়ি, অ্যাম্বাসেডারের খুব পুরাতন গাড়ি, কিন্তু খুব ইন্টারেস্টিং। তো আমরা হচ্ছে কলেজ স্ট্রিটের দিকে রওনা দিয়েছিলাম, আমরা একটু শপিং করব। কলেজ স্ট্রিটে ভালো ভালো অনেক শাড়ির দোকান আছে। আমার যেহেতু বেশ কিছু শাড়ি কেনার প্ল্যান ছিল, সো আমরা কলেজ স্ট্রিটে গেলাম। এই যে আপনারা এখন দেখতে পাবেন, এটাই হচ্ছে কলেজ স্ট্রিটটা, আর এই যে অনেকগুলো শাড়ির দোকান, এখানে যে রেললাইনের মতন রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রামের লাইন। তো হচ্ছে এখান থেকে শাড়ি কেনাকাটা করে আমরা বের হয়েছি। বের হয়ে হাঁটতে হাঁটতে আমার খুব 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 শখের একটা জায়গায়, আমি যেখানে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে প্ল্যান করে গিয়েছিলাম, সেটা হচ্ছে কফি হাউস, মানে মান্নাদের সেই কফি হাউস, যে এটা আসলে খুবই পুরাতন, আপনারা সবাই জানেন। তো এখানে যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল। সো এটা হচ্ছে ওখানকার সিঁড়ি, খুবই পুরাতন, মানে ওদের ওখানে কেমন কোনো রেনোভেশনও হয়নি, মানে যেটা যেরকম ছিল ওরকমই রাখা আছে। ভেতরটাতে যাওয়ার পরে মানে খুব পুরনো ধাঁচের, আপনারা সামনে ভিডিওতে দেখতে পারবেন, কিন্তু খুব সুন্দর, খুব আর্টিস্টিক লাগছিল। এখানে ঢোকার পর আপনি নিচেও বসতে পারবেন, প্লাস উপরে উঠেও বসতে পারবেন। তো আমরা নিচেই বসেছিলাম, বাট আমি ভিডিও করার জন্য উপরে এসেছিলাম এবং দেখার জন্য। সো ওখানে মানে দেখতেই পাচ্ছেন সব কিছু যেরকমটা আগে ছিল সেরকমই রাখা আছে, খুবই ট্র্যাডিশনাল ওয়েতে, খুব সিম্পল। আমরা এখানে চা নিয়েছিলাম, এটা হচ্ছে একটা ফিক্স কাকলেট, আর আমি একটা কোল্ড কফি নিয়েছিলাম। এত রিজনেবল চাটা বোধহয় ছিল 22 টাকা এরকম। এটা হচ্ছে কলকাতার সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। আমরা এই যে লাইনটা, এই রোডটা দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি বইয়ের দোকানের জ্যাম, বা ঢাকায় যেরকম নীলক্ষেতের বইয়ের দোকান থাকে ওরকম। ওখান থেকে বের হওয়ার পরে আমরা একটা ট্যাক্সি নিলাম। এখন আমরা যাব হচ্ছে কোয়েস্ট মলে। এখান থেকে কল স্ট্রিট থেকে কোয়েস্ট মল যেতেও কিন্তু বেশ খানিকটা সময় লাগে, প্রায় 30 টু 40 মিনিটস লাগে। তো আমরা আস্তে ধীরে যাচ্ছিলাম, রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল, কারণ দুপুরবেলার টাইমটাতে ওদের ওখানে রাস্তা ফাঁকা থাকে, ওরকমই বলছিলেন ট্যাক্সিওয়ালা দাদা। এই যে চলে এসেছি কোয়েস্ট মলে, আপনারা যারা হাই এন্ডের প্রোডাক্ট কিনতে চান, হাই এন্ড ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে চান, তারা অবশ্যই কোয়েস্ট মলে ভিজিট করবেন। এখানে অলমোস্ট সবই হাই এন্ড ব্র্যান্ডগুলো আছে। ভিতরটা খুবই সুন্দর, আমি ভিতরের ছোট্ট একটা ভিডিও দিয়েছি। এই যে ভিতরটা, মানে ঢোকার পরের ভিতরটা। তো এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, টুকটাক কেনাকাটা করলাম। ওদের এখানে টপ ফ্লোরে ফুড কোর্ট আছে, এখানে অনেকগুলো ভালো ভালো দোকান আছে। তো আমরা চিন্তা করছিলাম যে কোনটাতে আসলে খাওয়া যায়, তারপরে আমরা ডিসিশন নিলাম আমরা টাকো বেলে খাবো, যেহেতু টাকো বেলটা কলকাতার বাহিরে নেই এবং আমাদের দেশেও অ্যাভেলেবেল নেই। এখানে আমরা টাকো বেলের টাকোস, তারপর হচ্ছে ফ্রাইজ অ্যান্ড এভরিথিং অনেক কিছু নিয়েছি। ওদের খাওয়া খুবই মজা, যারা একটু স্পাইসি লাভার আমার মতন তাদের কাছে খুব ভালো লাগবে, ওদের খানা একটু স্পাইসি। এখান থেকে বের হওয়ার পর ভাবছিলাম কোথায় যাব কোথায় যাব, পরে আমরা ডিসিশন নিলাম যে আমরা একটু বিগ বাজারে যাব। তো বিগ বাজারে যাওয়ার পরে যেটা হলো, বিগ বাজার আসলে একদম খালি, মানে মোটামুটি একদম খালিই বলা যায়, আমরা কিছুই কিনতে পারিনি। শুধু উপরের ফ্লোরে হচ্ছে ড্রেসের, ওখান থেকে আমি দুটা কুর্তি নিয়েছিলাম, বাট এটা অলমোস্ট খালি। তার কারণ আমি পরে জানতে পারি, তার কারণ হচ্ছে এটার বোধহয় মালিকানাধীন চেঞ্জ হচ্ছে। তো ওখান থেকে বের হয়ে, ওখানে যেহেতু আমরা তেমন কিছু কিনতে পারিনি, তো ওখান থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে আমরা হোটেলে ফিরত আসি এবং রেস্ট করি। তারপর বের হয়ে একটু হাঁটাহাঁটি করে ডিনারের টাইম হয়ে যায়, তো আমরা চলে আসি সেই গতকালকে সেই আর্সালানের এখানে।
এটার অপোজিটেই কোষে কষা, যেখানে আমরা গতকালকে এসেছিলাম। তো আর্সেনালে আসার পরে আমরা এখানের মাটন বিরিয়ানিটা অর্ডার করি, যেটা এখানে খুবই ফেমাস। মাটন বিরিয়ানিটা খুবই মজা, যারা কলকাতা যাবেন অবশ্যই একবার ট্রাই করবেন মাটন বিরিয়ানিটা। এখান থেকে খাওয়া শেষ করে তারপর আমরা হোটেলে ব্যাক করি। তো এই ছিল আমার আজকের দিনটা, আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।